আচ্ছা, আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশের রোল নাম্বার 18। কথনাবলী আমাদের আলোচনা চলে যাব। আমাদের প্রথম যে আজকে যে ফ্রেজটা সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ এর বাংলা অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ এর বাংলা অর্থ হচ্ছে উচিত ছিল, অর্থাৎ আমরা শুড হ্যাভটা ব্যবহার করব। আমরা আমাদের স্ট্রাকচারটা দেখে নেব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ। শুড হ্যাভ আমরা মাথায় রাখবো। শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ এর পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হয়, আমরা মাথায় রাখবো। আমরা ভার্ব প্রেজেন্ট ফর্মকে ভি ওয়ান বলি, ফার্স্ট ফর্মকে বলি ভি টু, আর ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্মকে বলি ভি থ্রি। তো সংক্ষেপে আমরা ভি থ্রিটা ব্যবহার করবো। শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভের পরে ভি থ্রি করবে সবসময়। এটা গ্রামাটিক্যাল রুলস। তারপর হচ্ছে এক্সটেনশন, সেন্টেন্সের বাকি কোনো অংশ থাকলে সেটা বসিয়ে দেবো। আমার কম্পিউটার শেখার ইচ্ছা আছে, যদি বলি আমার কম্পিউটার শেখার ইচ্ছা আছে, তাহলে আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তাহলে লার্নের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে লার্নড। লঞ্চ কম্পিউটার, আই শুড হ্যাভ লঞ্চ কম্পিউটার, আই শুড হ্যাভ লঞ্চ কম্পিউটার। আমরা কম্পিউটারটাকে আমরা ওনাকে বলি কম্পিউটার, নট কম্পিউটার, এটাকে বলে আমরা কম্পিউটার, কম্পিউটার। আমরা আরটাকে উচ্চারণ না করলে ব্রিটিশদের ইংলিশের মতো শোনা যাবে। আমি আবার একটু রিপিট করছি, আমার কম্পিউটার শেখার উচিত ছিল, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লঞ্চ কম্পিউটার, আই শুড হ্যাভ লঞ্চ কম্পিউটার, আমার কম্পিউটার শেখা উচিত ছিল। আমি যদি বলি আমার ইংরেজি শেখা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ লার্নড ইংলিশ, আই শুড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত ছিল। আমার দেশে, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। ডু ডি ডান, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ইউ শুড হ্যাভ এর পরে ডু ডি ডান। ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে ফার্স্ট ফর্ম, আর ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম, আমরা যেটাকে সংক্ষেপে ভি থ্রি বলি। তাহলে আই ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, তাহলে রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। আর যদি বলি যে আমার পরীক্ষা প্রথম হওয়া উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ স্টুড ফার্স্ট, রানার জায়গায় আই হবে আই শুড হ্যাভ স্টুড ফার্স্ট। আমি যদি বলি আমার পরীক্ষা প্রথম হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টুড ফার্স্ট, যদি রানার পরীক্ষা প্রথম হওয়া উচিত ছিল বলি, তাহলে রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। আমি যদি বলি তোমার পরীক্ষা প্রথম হওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট, ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট, তোমার পরীক্ষা প্রথম হওয়া উচিত ছিল। তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, হি শুড হ্যাভ ড্রাঙ্ক। ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম আমরা মাথায় রাখবো, শুড হ্যাভ, উড হ্যাভ এবং কুড হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম অথবা সংক্ষেপে ভি থ্রি হবে, এটা আমরা মাথায় রাখবো। তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা শেষ করলাম স্পোকেন ইংলিশের রোল নাম্বার 18, এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করবো স্পোকেন ইংলিশের রোল নাম্বার 19।